দিনে তিন বেলা ভাত খাওয়া কি উচিত, কি বলছেন পুষ্টিবিদরা? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাঙালি মানেই ভাতের পাগল, তা সে কলকাতায় থাকুক বা ক্যালিফোর্নিয়ায় থাকুক, ভাতের খোঁজ কিন্তু করবেই। আর এই ভাতের ঘ্রাণ পেলেই মনে হয় শান্তি। কিন্তু এই ভাত তিন বেলা যারা খেতে পারে বা খেতে ভালোবাসে, পুষ্টিবিদরা কি বলছেন সেই সম্বন্ধে? তিন বেলা ভাত খাওয়া কি উচিত? চলো তাহলে জেনে নেওয়া যাক। এক্ষেত্রে পুষ্টিবিদরা বলছেন, ভাত হলো কার্বের ভাণ্ডার। রোজকার কর্মচঞ্চল জীবনযাপন কাটানোর জন্য শক্তির দরকার হয়, আর এই শক্তি কিন্তু ভাত থেকে অনেকটাই পাওয়া সম্ভব। এছাড়া এই ভাতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং প্রোটিন। এছাড়া রয়েছে ভিটামিন বি, জিঙ্ক এবং সেলেনিয়ামের মতো পুষ্টির উপাদান, যা আমাদের শরীরের জন্য কিন্তু খুবই উপকারী। তাই পুষ্টিবিদরা অবশ্যই ভাত খেতে বলছেন, কিন্তু ভাত খাওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম কিন্তু তোমাদের মেনে চলতে হবে। সেই নিয়মগুলো কি কি চলো জেনে নিই। ভাত খাওয়ার ক্ষেত্রে পুষ্টিবিদরা বলছেন, ভাত কিন্তু তোমরা তিন বেলাই খেতে পারো, কিন্তু তার পরিমাণ কিন্তু তোমাদের কমিয়ে ফেলতে হবে, তবেই তার উপকার মিলবে। আর পরিমিত পরিমাণে ভাত খেলে তার পাশাপাশি কিন্তু তোমাদের শাকসবজি, মাছ, মাংস, ডিম ইত্যাদি জায়গা করে দিতে হবে, তবেই কিন্তু উপকার পাবে। তবে দুম করে অনেকটা ভাত কমিয়ে দেবে না, তাহলে কিন্তু আবার অপুষ্টির শিকার হয়ে যেতে পারো। এক্ষেত্রে কিন্তু তোমরা কোনো পুষ্টিবিদ বা ডায়েটিশিয়ানের সাহায্য বা পরামর্শ নিতে পারো। এক্ষেত্রে পুষ্টিবিদরা ব্রাউন রাইস খাওয়ারই পরামর্শ দিয়ে থাকেন, কারণ সাদা ভাতে ফাইবারের পরিমাণ কম থাকে, যার ফলে সুগার বেড়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে। আর এই ব্রাউন রাইসে থাকে প্রচুর পরিমাণে ফাইবার, এছাড়া ভিটামিন এবং পুষ্টিকর উপাদান, যা আমাদের শরীরের জন্য খুবই ভালো। তাই পকেটে জোর থাকলে কিন্তু তোমাদের ব্রাউন রাইস ডায়েটে রাখা উচিত। আমাদের মধ্যে অনেকেরই জিজ্ঞাসা থাকে যে ডায়াবেটিস রোগীরা ভাত খেতে পারবে কি না। এক্ষেত্রে পুষ্টিবিদরা বলছেন, ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স যেহেতু একটু বেশি, তাই অনেকেরই ভয় থাকে। কিন্তু ভাতের সাথে শাক সবজি, মাছ, মাংস বা ডিম যাই খাওয়া যাক না কেন, তাহলে কিন্তু উপকার পাওয়া যায়। তবে এক্ষেত্রে কিন্তু কতটা পরিমাণে ভাত খাবে সেটা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত। তাহলে দেখলে তো ভাতের কত গুণ, পরিমিত পরিমাণে খেলে তোমাদের শরীরের পক্ষে কতটা উপকারী। তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে, লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।